क्रोध मुखी बोले प्रभु अरे नड़ा अरे अरे नड़ाओ बोले देखी ज्ञान भक्ति दुयते कौन बड़ा। अद्वैत बोले सर्वकाल बड़ो ज्ञान यार नहीं ज्ञान था रे भक्ति ते की काम। बोले सर्वकाल ज्ञानी तो बड़ो ज्ञान बड़ो अद्वैत रे सुनिया वचन क्रोधे बाह्य पशरी सचिर नंदन। अद्वैत आचार्य मित्र कथा बोलते ना আর আমাদের মিথ্যে কথা বলা হচ্ছে পুটিলতা। আর অদ্বৈত আচার্যের অভিপ্রায়টা অন্য জায়গায়, শ্রেয় বস্তুকে অভিপ্রায়টিকে সুন্দর জায়গায় নিয়ে যাবার জন্য তাদের একটা কৌশল, কত সুন্দর না। সেই জন্য সেই অভিপ্রায়টা যদি সুন্দর হয় তাহলে সেটা কাজে লাগবে, তা না হলে অসুবিধা। ज्ञान बड़ अद्वैत सुनिया वचन क्रोधे बाह्य पशरिल सचिर नंदन। बिड़ा हईते अद्वैतेर धरिया अनिया सहस्ते किलाए प्रभु उठाने पारिया। সে পিড়ের মধ্যে বসেছিল চুলের মুঠি ধরে একদম উঠানের মধ্যে ফেলে মার কিল কিল মার। বাপরে বুড়ো মানুষ অদ্বৈত আচার্য বুড়ো বয়সে মা খাচ্ছে। আরে বাপরে অদ্বৈত আচার্যের ইচ্ছা আমাকে একটু মাত্র শাসন করবে, শাসন করবে, হ্যাঁ সকলকে যেমন শাসন করে আমাকে একটু এরকম শাসন করবে। শাসন করে না বলেই অদ্বৈত আচার্য ওই রকম কৌশল করে মিথ্যে কথা বলে হ্যাঁ ভক্তি বড় তাকে ছোট করে জ্ঞান ওই রকম বড় করে তাকে সেই অভিপ্রায়টি মা প্রভু আমাকে শাসন করো মারুক। চিন্তা করলে সব মাথা ঘুরে যায়। অদ্বৈত গৃহিণী প্রভু মহাপ্রভুকে নেবারণ চেষ্টা নিত্যানন্দের হাস্য ও হরিদাসের ভিড় জগন মাতা সর্বতত্ত্ব জানাইয়া বুড়া বিপ্রু বুড়া বিপ্রু রাখো রাখো প্রাণ প্রভু প্রভু আর মেরে না ব্রাহ্মণ নাকি মেরে ফেলতেন যে হায় হায় কাহার শিক্ষাই এত করে অপমান প্রভু আর আর না প্রভু আর নয় এত এত বুড়া বামনের আর কি করিবা কোন কোন কিছু হইলে এড়াইতে না পারিবা। প্রতিব্রত বাক্য শুনে নিত্যানন্দ হাসে ভয় কৃষ্ণ সমরে এ প্রভু হরিদাসে। নিত্যানন্দ বলতে সত্যারে ব্যাপারটা কি চলছে বুড়ো বয়সে অদ্বৈতকে মারছে মহাপ্রভু কাউকে মেরেছে বলে মনে হয় না। হরিকৃষ্ণ পার্টি আছে একটু একটু পরে করছো একটু পরে করছো পার্টি আছে একটু মানে দু চার মিনিট। তাহলে এরকম মহাপ্রভু বলছেন ক্রোধে প্রভু প্রতিব্রত বাক্য নাহি শোনে তর্জ গর্জে অদ্বৈতের সদম্ভ বচনে দম্ভ বচনে বলছেন শ্রুতি আছেন ক্ষীর সাগর সাগর মাঝে আরে নানা নেত্রা ভঙ্গ মোর তোর কাজে। হ্যাঁ আমি
ফির সাগরে শুয়েছিলাম, বেটা তুমি আমাকে ডেকে নিয়ে এসছো, ভক্তি প্রকাশিলে তুই আমার অয়ানিয়া, এবে বাখানিস জ্ঞান ভক্তি লুকাইয়া। আমাকে নিয়ে এসছো, ডেকে নিয়ে এসছো কেবল ভক্তি প্রচার করার জন্য। যদি লুকাবি ভক্তি তোর চিত্তে আছে, তবে মনে প্রকাশিত প্রকাশ করিলে কোন কাজে, তোমার সংকল্প মই না করি অন্যথা, তুমি মরে বিড়ম্বনা করো সর্বথা। অদ্বৈত এরিয়া প্রভু বসিলা দুয়ারে, প্রকাশে আপন তত্ত্ব করিয়া হংকারে। আরে আরে কংস যে মারিল সেই মই, আরে নাড়া সকল জানিস, দেখো দেখো তুই, আরে বেটা যা কিছু করেছি সব আমি করেছি, সেই কংসকে মেরেছি, কজ ভব তাদের পরিচালনা করি আমি, হ্যাঁ আর সেই আমি এসেছি। এইভাবেই অদ্বৈত আচার্য কি ভগবানের ভগবত তত্ত্ব শিক্ষা দিচ্ছে। ভগবান যখন নিজের তত্ত্ব গুণ ভক্তকে আদর করে শিক্ষা দেন, সেটি বড় বড় গভীর থেকে গভীরতম। যদিও আমরা বুঝতে পারি না, তাহলেও ভগবান তার প্রিয়তম ভক্তকে জানান যে এইটা শোনো, এইটা এই তত্ত্ব। এইরকম নিত্যানন্দ প্রভুকে, অদ্বৈত আচার্য, সকল সব যারা যারা এসেছেন মহাপ্রভুর কাছে, সকলকে মহাপ্রভু নিজের তত্ত্বটি ভালো করে প্রকাশ করিয়ে শিক্ষা দিয়েছে। আচ্ছা এরপরে আমরা কি আরো কি বলছেন সে কথা আমরা জয় শ্রী চৈতন্য ভাগবত কি জয় সমাগত গুরু ভক্ত জয়
তাই গুর প্রেমানন্দে জয় গৌর প্রেমানন্দে জয় শ্রী রাধে।